এ আমার কলিজার টুকরা আমার ভাইরা ইয়েসুক ভাইরা হেলায় কালায় নামাজটা নষ্ট করে দিলি ভাই আয় আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই জীবনের নামাজটারে নষ্ট করিস না এই নামাজ যারাই নষ্ট করছে এই জমিনে তারা শান্তিতে থাকতে পারে নাই যারা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না দেখবেন আর ব্যবসা কইরাও শান্তি নাই ব্যাংকে টাকা ঠিকই আছে বিবির কাছে দাম নাই সন্তানের কাছে দাম নাই সংসারে কোনো শান্তি নাই আর যারা দেখবেন অটো রিকশা চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সরমুনার মুরিদ হোক আর তাবলিগ ওয়ালা হোক ভাই যে যে দল করুক না কেন পাঁচ ওয়াক্ত নামাজ যার অ্যাকাউন্টে আছে ওই মানুষটার দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি দেখবেন যারা শিল্পপতী বউর হাতের পাক খাইতে পারে না কাজের বুয়ার হাতের পাক খায় হ্যাঁ কথা কও না কামিয়া হ্যাঁ সকল বড় লোক দেখবা একটা চান্দুর গো চান্দু বিবির হাতের খাবার খাইতে পারে না এমপি মন্ত্রী শান্তিতে আছে তাই পাবো ওই যে 15 বছর করছে এখন দেখেন বাসার লাগে পুলিশের কেলানি খাওয়ার ডরে সালমান সব দাড়ি সুদ্ধা চাইছে লাইছে নগেন বাবু হয়ে গেছে এই মুসলমানের বলা ভালো করে বুঝো টাকা থাকলে শান্তি থাকে না ওই অটো রিকশা চালক এই গরিব ভাইদেরকে যারা দিন মজুরি খাটে সারাদিন কষ্ট কইরা ইটটাই না মাটিটাই না চাউল কাঁচা মরিচ কিনে আই না বিবির হাতের পাক খাইয়া আহারে শাক ভাত খায় আরামে পেটটা ভরে খাইয়া ঘুমায় থাকে আবার ফজরে আজান দিলে মসজিদে যায় এই জিন্দেগি ভালা না কুত্তা কুত্তা বিলাইর মতো দুনিয়ায় চলা জনগণের ভালোবাসা নাই মানুষের ভালোবাসা নাই বোকা সারা জিন্দগিতে পাওয়া যায় না এই জিন্দগি বালা হিসাব করে দেখো আলহামদুলিল্লাহ বলেন না কেন আল্লাহু আকবার জোরে বলতে হবে না মুন্ডা খারাপ ওগা আজকে ভালো হয়ে যাবে আমি বলছি তাহলে ওয়া দাদা নওয়াজ করা শুরু করার আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ দেখো না আল্লাহ দেখো আল্লাহ কেরানীগঞ্জের আমার কলিজার টুকরা ভাই আমিও তো এখন কেরানীগঞ্জের বাসিন্দা আল্লাহ এরা দেখো তাকায় দেখো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও শুরু করার আগে ওয়াদা দিছে এগো পাঁচ ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা না করে কবরে ডাক দিও না আল্লাহ এদের জুবুর গুনাহ ফেরেশ না করে কবরে ডাক দিও না নামান হাত ইনশাআল্লাহ আমার দিক তাকান আপনি যদি এই ওয়াদা দিতে পারেন আমি ওয়াদা দিলাম আপনার জন্য জান্নাত খাড়া হয়ে রয়েছে দুনিয়ার কেউ আপনার পক্ষে না থাকলে উনি একজন থাকবে কে 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 জোরে কোন কে 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 জোরে জোরে কে 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 ওনার সিনেম তো ডরাইতেছে আরে সিনবো কেমনে এ আপনি যখন নামাজে দাঁড়ায় যান উনি আপনার সামনে চেয়ার পাইতে বই থাকে আপনি যখন কি বলেন শোনেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উনি সিয়ার পাইতে সামনে বইয়া ছোট্ট মা বাপের মতো বইয়া বইয়া কয় হামিদানিয়া আব্দি তুই ঠিক কথাই কইছ সব প্রশংসার মালিক আমি তুই তো শেখ হাসিনার কথা কস নাই আলহামদুলিল্লাহি রাব্বিল শেখ হাসিনা আলহামদুলিল্লাহি রাব্বিল খালেদা জিয়া আলহামদুলিল্লাহি সারা দুনিয়ার হুজুর কি কথা তোর কষ্ট নাই তুই কি কইছর বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন হে কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনি আল্লাহু আকবার বলেন না চাচা ওই স্প্রে নেওয়া লাগবে না হার্টের রোগ হইব না গ্যাস্ট্রিকের ঔষধও খাইতে হইব না আলহামদুলিল্লাহ কর সব রোগ ভালো হয়ে যাবে কারণ সব রোগের ঔষধ অরুণা জিরুমিনাল কোরআনে মা হুয়া ওয়া শিফা এটা আমি কইছি না আল্লাহই কইছে কোরআন নাজিল করছি তো সর্বরোগের ঔষধ বানাই দিছি এটা আমি কইছি যে আমারে বানাইছে উনি কইছে সব রোগের ঔষধ হলো কোরআন তাহলে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলবেন তো আপনি যখন এই কথাগুলো মালিকরে বলেন না নামাজে খাড়ায়া আল্লাহ দুনিয়ার আর কেউ আমার সামনে নাই তুমি বলে আমার সামনে বসা ইলিয়াস রহমান জিয়াদি কইল জাহিদুল ইসলাম সাহেব কইল এবং সভাপতি আব্দুল সাত্তার সাহেব বলল এ ইমরান মুজাহিদি বলল আরো বড় বড় উলামা একরাম বলল আব্বাসি বলল কি বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين شاش এত সময় আল্লাহরে বুঝ দিছি এত সময় আল্লাহরে বুঝ দিছি সমস্ত প্রশংসার মালিক তুমি হামিদানি আব্দি ঠিক কথাই কইছো আর রহমান রহিম সাদাকতাই আব্দি একের সত্য কথা কইছো 100% সত্য আমি সব রহমান আমি সব রহিম এরপর যখন কইছো মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তুমি সমস্ত বিশ্বজগতের মালিক শুধু নয় ওই দুনিয়ার মালিক রোজে মাহশারের মালিক ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমান ইয়াব্দা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয় আরে সে মাগরিবের পরের থেকে আপনারা আওয়াজ শুনতেছেন আওয়াজ কানে আসেই না এমন কেন মুসলমান তো কথা বলবে মনে হবে সত্যিকারে আল্লাহকে তারা ভালোবাসে ঠিক না ঠিক অতএব কথা বলবেন আল্লাহ যেন খুশি হয় তার প্রিয় হাবিব যেন খুশি হয় একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে কে খুশি হয় জাকাত দিলে কে খুশি হয় হজ করলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসুল দুনদন খুশি হয় দুরুদ শরীফ পড়লে যে ব্যক্তি একবার দুরুদ শরীফ পড়বে আল্লাহ তাকে দশটা নেকি দিয়ে খুশি করে দেবেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা দশটা নেকি আপনি পাবেন কোনো সন্দেহ নেই আর দশটা নেকি যখন আপনি পাবেন নেকির আপনারা কি মনে করেন আমি জানি না যদি মনে করেন একটা নেকি আর কি একটা আর কি হয় এক টাকায় তো কিছুই পাওয়া যায় না হালাকি আখেরাতের একদিন আর এই সময়ের 50,000 বছর হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কবেন সারা সপ্তাহে তো কোনই নাই ওই যে গত বছরে এনওয়াজ হইছে ওই সময় জোরে জোরে কইছেন আর আজকে বইছেন আজকে একটু কইবেন তাও কর না এমন কেন সুবহানাল্লাহ এত জোরে বলতে হবে মনে হবে শয়তান আর আমার কাছে এখন নাই শয়তান আমার থেকে দূর হয়ে গেছে এখন একমাত্র বন্ধু আমার আল্লাহ কে সুবহানাল্লাহ কার প্রশংসা আলহামদুলিল্লাহ কার প্রশংসা আল্লাহ আকবার কার প্রশংসা এটা মাথায় রাখবেন এই প্রশংসাগুলো মাঝে মাঝে করবেন আল্লাহর বাদাউলাতে কি করবেন জানেন এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য দলিল করে দিবেন
এই তো জোর হইছে আল্লাহ সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা জান্নাতের গাছ লাগায় দিবেন সুবহানাল্লাহ দেই আরেকটু পাম দেই জোর হইনি কেউ যদি সুবহানাল্লাহ নিজের অন্তর থেকে বলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমন একটা গাছ আল্লাহ জান্নাতের ভিতরে তার নাম তার বাবার নাম তার সব্দ গোষ্ঠীর নামে আল্লাহ নিজে রোপণ করে দিবে লাগায় দিবে এই গাছটা এত বড় দৈর্ঘ্যপ্রস্ত হবে অর্থাৎ লম্বা চওড়া এই খারাকান্দির সমান হ্যাঁ এই সরের মতো তাহলে সরের এই গাছ কত বড় হবে এই পৃথিবীর নয় জান্নাতের একটা ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের ডাল শাখা পোশাখা ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয় এখন বুঝাল কত বড় গাছ আপনি লাগাইতেছেন এখন যদি আপনি কীটটামি করেন তাহলে তার আমার কিছু করার নেই আপনি নিজের পায়ে নিজে কুরআন মারলেন যে সমস্ত আল্লাহর অলিরা দাঁড়াই রয়েছেন আমি তো দেখতেছি আপনার চেহারা খুব আল্লাহর অলি না না এক একজন খারাই রয়েছে মগার মতো আর মনে হয় সুর সুর খারাই রয়েছে না না সুর আবার পিছনে হাত বাইন্ধে জাগে জাগটা হো না মগায় তুই যদি বিয়ে করে থাকস তোর বৌরাতে ঠোন না খাবি আজকে তুই ও আছে যে পিছনে খারাইছে লিখে মগা হিরুঞ্চি তবে কার কথা কইছি কেউ বুঝে নাই কথা ঠিক না মেঠি তবে যে এখানে খাড়া আছিল তুই যাইস না এদিকে আয় তুই যদি বিয়ে না করস একটা সুন্দর জিনিস পাবি যেটা জীবনে কল্পনাও করস নাই আলেমুল্লাহ আমার দোয়াল হয়ে যায় যে আমার আগে যে ওয়াজ করছেন বাংলাদেশের হক্কানি আলেমদের নয়নমণি আপনাদের খারাকান্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা রক্ত পানি করা ঘাম ঝরানো সেই শ্রম দিয়ে এই মাদ্রাসারে জান্নাতের পরিবেশ করছে ঠিক না বেটি যার অবদান আপনি কেন এই কেরানীগঞ্জের যত মাদ্রাসা আছে দাওরা হাদিস ওই লোকটার অবদান শেষ করতে পারবেন না এটা আপনি স্বীকার না করলে কি হয় আপনারা করবেনও না যদি নবীকে সারা জীবন মক্কার মানুষ চিনত তাহলে এই বেড়ারে পিডে একা দাইতো না কথা কর না কে আমার নবী এমন একটা মানুষ ছিলেন মনে হয় মওলানা জাহিদের মতো নাকি হ্যাঁ তা আমার মতো আরে আমার নবী এমন একটা মানুষ যার প্রশংসা আল্লাহ কেমনে করে শুনেন আপনি ভাবতে পারেন ইলিয়াস রহমান জিহাদি বানাই কইতেছে তার মালিক কি বলে যেই মালিক আপনার আমার মালিক ওই মালিক তার নবী সম্পর্কে কি বলে শোনেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ উনেন আল্লাহ কি কয় এটা শেখ হাসিনার খালেদ কয় না কিন্তু আর সাসায়ের সাথে কয়ে তুই যায় না বাংলাদেশে এমন একজন কইছে হুনেন যিনি আমার হায়াত দাতা রেজেক দাতা উনি আমার সুস্থ রাখনেওয়ালা অসুস্থ রাখলেও না উনার নাম কি হুনেন উনার সম্পর্কে উনি নিজে কি ওয়াজ করে আপনার আমার ওয়াজ করতে হবে না আমরা তো এক একজন যে সরকার আছে বিগত সরকার যে 45 মিনিট টাইমের ভিতরে বলাইতে হইছে কথা বল না কে ওনাগো থিওরি ছিল থিওরি ছিল জনগণ সব ক্ষমতার উৎস কথা কর না কেন আর আমাকে হুজুর কো কি আর নামাজি ওলাদেরকে কে কে কোন দল করনের দেখার বিষয় না হক কথা কইবেন সব ক্ষমতার উৎস কে আল্লাহ যারা আস্তে কথা কয় গো বাড়ি ঘর তুমি চিনো তোমার নাম কইতে যে এমন আস্তে কবে কেন হে সব ক্ষমতার মালিক কে না জনগণ এ কথা কইলেই তো আপনি বেঈমান হবেন আর এই কথা যখন আমরা ওয়াজে কম আমরা অবু জিএমবি অসুবিধে নাই আমাকে নিয়ে নিয়ে আয়না করে বহুত কেলা নি দিছেন কাজ হয় নাই আর রাগ বেটা খেলা শেষ শুধু একটা কথা বলতে হবে খেলা যেদিনই ফাইনাল হোক আর যেদিনই শেষ হোক এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওই মরছে যারাই আলেমুল আমাকে নিয়ে খেলছে ওরাই মরছে বাংলাদেশে আর কোন সান্দুর উপসান্দুরে আলেমুল আমাকে নিয়ে খেলা করতে দেওয়া যাবে না মাদ্রাসা নিয়ে খেলা করতে দেওয়া যাবে না নামাজিদেরকে নিয়ে খেলা করতে দেওয়া যাবে না যে যে দল করুক না কেন ইসলামের বিরুদ্ধে আঘাত করলে ওর থাপড়াইয়া গালে সল ফাটাই ফেলবো কাকে রাজি আছো আল্লাহকে দোয়া করে দেখায় না শেষ
ماشاء الله اسلام الشطرو تولي آسه آسه نا نای امار بوزه آسه نا زي شرکاري خموتا ہے هر آيا ماغو پوتی بخو بنا حالا ہے حضر گو قدا کرنا کہا زي کون اکتا گیرا مر مسجد هم مسجد در امام صاحب رو کمیٹی را پوتی بخو بنا حالا ہے کمیٹی را کیوکو اسی امام صاحب را پوکڑنے دیسا ہے ماد سر محتم را پوکڑنے دیسا ہے زہن تاکو کمیٹی را پوکھیار دے ہے کاز ہوئی نا এইডা বালার নাই ডা রেখা দাইতি কথা কন না কে ওই মাদ্রাসার মুহতাম আমরে কেলা রেখা দাইতে বল তোহমাত দেখা দাইতি কথা কয় ঠিক একসা সা আক করে রইছে আমি জানি আপনি হুজুর গো পক্ষে কথা কইেন ভালোই আমার তো ডেইলি আনতে পারবেন না যা কর আজকে কইয়ে থিয়ে যায় আবার যদি কোনো দিন আহি এক বছর পরে দুই বছর পরে কইতে পারি নাও কইতে পারি আর মরে গেলে তো গেলামই একসাথে বলতে হবে দুনিয়া সব মেনে নিব আলেম ওলামার চরিত্র নিয়ে কেউ কথা বললে আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে এটা মেনে নিব না ঠিক রাজি আছেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মারহাবা বলেন তো মারহাবা এ শীতকাল তো আহে না পর্দা কিলে বোরকা লাগাইছে কিলে এটা খোল তো এটা খুলে ফেলো এটা কি লাগে লাগাইছো মিয়া এটা খোলো আলহামদুলিল্লাহ বলেন মারহাবা বলেন যারা দাঁড়ায় আছেন আমি যদি আপনাকে অত্যন্ত রিকোয়েস্ট করে বলি আমি সুন্দর একটা প্যান্ডেলের ভিতরে দেখতেছি এটা জান্নাতের একটা বাগান আপনারা সবাই বসে পড়েন যারা দাঁড়ায় আছেন বসে পড়েন অনেক জায়গা আছে হয়তো প্যান্ডেলটা ভরে গেছে এই এইটা খুলে দেন এইটাকে টোটাল খোল কোটে খুলে ফেলা বেড়া এই কোনারটা খুলে দে সুন্দর হয়ে যাবে প্যান্ডেলটা এটা খুললে আরো দেখতে অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ বলেন তো বাবা বলেন তো আমার নবীর মতো আদর্শবান মানুষ কেউ আছে আমি আয়াতটা আবার পড়ব আপনার শরীরে যত শক্তি আছে আল্লাহু আকবার জোরে বলবেন কেমন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কেন আমার আগে আমার জাহিদ ভাই আয়াত পড়ছে আমি শুনছি আগে গ্রামগঞ্জে এখন তো ট্রাক্টর দিয়ে হাল চাষ করে আগে গরু দিয়ে হাল চাষ করতো পিছনের হাল সামনের হাল যেদিকে যায় পিছনের হালও সেদিকে যায় ঠিক না ঠিক তাকান নাই দিকে নতুন চর খারাকান্দি তরুণ যুব সমাজের কল্যাণের উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং খারাকান্দি মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব দামত বরকতুল আলিয়া আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি আমার আগে ওয়াজ করেছেন প্রতিষ্ঠাতা মুহতামিম জামে ইব্রাহিমিয়া মাদ্রাসা জাউসর সাভার ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি জাহিদুল ইসলাম কাসিমী আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন ইশারের নামাজের সাথে সাথে আমাদেরই ছোট ভাই উদীয়মান তরুণ বক্তা যার কণ্ঠে আল্লাহ পাক এতই মধু দিয়েছেন ওয়াজ করলে মানুষ চাতক পাখির মধ্যে তাকিয়ে থাকে মুফতি ইমরান হোসেন মুজাহিদি মুফতি শরীফুল হক আব্বাসী বারাকাল্লাহ ফি হায়াতি জোরেকান মারহাবা এবং আজকের মাহফিলের আয়োজনে মাহফিল পরিচালনায় সুদক্ষ মহাপরিচালক মুফতি খোরশেদ আলম হাফেজ মোহাম্মদ মুফতি ইয়াসিন এবং তরুণ যুব সমাজ যারা এই সময়ে গানের পিছনে দৌড়ানোর কথা যারা এখন গানের পিছনে না দৌড়ে আমাদের মতো আলেম ওলামাদের কে এনে আপনাদের কোরআনের হাদিসের দু চারটি কথা শোনাচ্ছে এতে ভালো না খারাপ হ্যাঁ ভালো না তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই এই আটটা বছর ধরে ওরা কোনো গান ইচ্ছা করলে মানিকগঞ্জের মমতাজের লয়ে যেতে পারতো আর কত ফাটাইব বহুত ফাটাইছে মমতাজ ফাটানোর দিন শেষ অতএব এখন বলতে হয় বাংলাদেশে যে যে অবস্থায় আছেন
এমনি থাকেন কিন্তু সবচেয়ে বড় জিনিস একটা জিনিস আমরা চাই দ্রব্যমূল্যের দাম যতই বেশি হোক আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই ঠিক হ্যাঁ যে সরকারি ক্ষমতায় থাকুক আলহামদুলিল্লাহ কিন্তু আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই ঠিক এই ভিতর কোন সন্দেহ আছে তাহলে তাকান এদিকে সারা দুনিয়ার মানুষ এক হয়ে সারা দুনিয়ার বেঈমানগুলো এক হয়েও যদি কোরআনের ভিতর থেকে একটা ভুল বের করতে চায় সম্ভব না সম্ভব কারণ আমি বলি নাই আমার আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আলিফ লাম মিম এর মান একমাত্র আল্লাহই ভালো জানে যালিকাল কিতাব আল্লাহ কোরআন শরীফের পৃষ্ঠাটা খুললি প্রথম যেটা পাবেন আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যালিক ইশারা দিয়ে আল্লাহ বলতেছেন সম্ভব না পৃথিবীর কেউ পারবে না যেই কিতাব তোমাদের ভিতরে আমি নাজিল করলাম আমার নবীর মাধ্যমে তোমার সিনার মধ্যে হাফেজে কোরআনের অন্তরে ঢুকায় দিলাম আমি রব আপনি কিভাবে না একটা কোরআন হাফেজ হওয়া কত সহজ এই যে সান্দু সাসা দশটা সুরা মুখস্থ করছে সেই লেদা কালে ল্যাংটা কালে যেই সময় লুঙ্গিটা টান দিয়ে পুকুরের ভিতরে লাভ দিয়ে গোসল করতো কতক্ষণ না কেন হাডুডু খেলছে এই মাঠের মধ্যে কেদা পড়ছে ভাম করে লুঙ্গিটা টান দিয়ে দে লাভ ল্যাংডাইয়া পুরা পুকুর সাঁতরাইয়া লুঙ্গি বেঁধে নাই কথা কন নাকি ভুলে গেছেন কই ইতিহাস এখন পোলারা টাকা পাঠায় বাপে জায়গা জমি থুয়ে গেছে বেইসে বিল্ডিং করছেন ঘরের মধ্যে বইয়ে ওই কামই করে কিন্তু আগে করতেন পুষ্কর নিতে এখন করেন বাথরুমে এ মুসলমানের বলা ভালো করে বুঝেন অনেকে মাসলা জিগায় হুজুর বাথরুমের মধ্যে বইয়ে কি ল্যাংডা গোসল করা যাইতেছে ওই যে আগে ল্যাংডার অভ্যাস ছিল আর বুড়া খেলো বেটা মাসলা জিগায় মানে হে লুঙ্গি ভিজাইতে রাজি না তা জিগাইছে লুঙ্গি ভিজাইলে সমস্যা কি কয় কি লুঙ্গি ভিজাইলে আমার বোর দোন লাগে ঠোন্না খাইতে হয় এই জন্য না করি না যদিও জায়েজ আছে এই মাসলাটা কিন্তু তাকওয়ার খেলা কোন উলামা একরাম দেখবেন পরহেজগারী যারা কোনোদিন উলঙ্গ হয়ে বাথরুমের ভিতরে গোসল করে না এটা তাকওয়ার খেলা আলহামদুলিল্লাহ বলেন কারণ আমার আল্লাহর নূরানি ফেরেশতা আপনার সাথে আছে আছে না নাই দুইজন বডিগার্ড আছে না শেখ হাসিনার বডিগার্ড ছিল না খালেদা জিয়ার নাই হে গেটু মেটু স্কুল বেটা মেম্বার হেয়ার দুইটা থাকে মোটরসাইকেল সামনে একটা পিছনে একটা তাহলে আপনারও পাহারা দেওয়ার জন্য আমার মালিকের দুইটা ফেরেশতা আছে নূরানি ফেরেশতা আল্লাহ আকবার আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য দুইটা ফেরেশতা 24 ঘন্টা আল্লাহ বডিগার্ড রেখে দিয়েছে 24টা ঘন্টা আপনার সে হেফাজত রাখে আমার মাওলার হুকুমে এই জন্য তো ইমাম থানবী রহমাতুল্লাহ বলেন যখন কোনো মানুষ নামাজটা না পড়ে ঘরে হয়ে থাকে এই ফেরেশতা দুইটাই ডান পাশেরটা বলতে থাকে দেখ তোর কাছে আমার পাহারা দিতে পাঠাইছে মাওলারে ডাকতেছে মসজিদে একটু যা একটু যা আমি কি জবাব দিব মাওলার কাছে যে আমি তোর ভিতরে থাইকে এত ডাইন কাঁদে বইয়া আমি পারলাম না তোরে মসজিদে লয়ে যেতে যখন কোন মদখোর মদ খায় ডাইন পাশের এই ফেরেশতাই বডিগার্ডটা কি বলে জানেন দোষ খাইস না মদের গিলাসটা এখনো হাতে নিয়ে সর ফেলাই দে তুই যদি ফেলাই দিতে পারোস আমার মালিক তোর সামনে একটা কোরআনের হুকুম বলেছে শোন কি বলে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া কেউ যদি পাপের কাজ করতে যায় মাওলার ভয়ে পাপের কাজ থেকে ফিরে থাকে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া যা আমার রব দুইটা ফেরেশতা আমার কান দিয়ে দিছে আমার রব আমার সাথে আছে আমি করমু না অনেক করছি আর করমু না এই কথাটা ভাইবে যদি পাপের কাজ ছেড়ে দেয় যে কিয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে হিজাব দিতে হবে এই হুকুমে যদি সে ছেড়ে দেয়
আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া আমি তোরে আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া আমি তোর নামে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসব ওস আছে এখন জান্নাত কি জাহান্নাম কি এখন আপনাকে বোঝানো যাবে না যতই ওয়াজ করি কাম হইব না কারণ ওটা তো আমরা দেখাইতে পারি নাই আমরা দেখাইতে পারবো যে 5ই আগস্টে কি হইছে ওইটা দেখছেন আপনি আবার সামনে কি হবে এটাও দেখতাছেন কিন্তু আপনারা আমার সামনে যে একটা কঠিন কোটি কোটি বছর একটা আয়না ঘর আছে এটা জানেননি এই কবরটার নাম আয়না ঘর যেটা শেখ হাসিনা দেখায় গেছে কিছু আসামিরে কেউ যদি আয়না ঘর থেকে এখন বাইরেছে নতুন করে ওর কাছে জিজ্ঞেস করে দেখবেন ওরা ডাইরেক্ট কয় ওটা কবর কারণ যেখানে সূর্যের আলো নাই যা খাইতো অন্ধকারে বাতিও নাই কিছু কিছু আয়না ঘর যেগুলো আবিষ্কার এখন শুনলাম বাতিও দেয় নাই বলে 5 বছর পর্যন্ত বাতি কে দেয় নাই দাড়ি মুছ কাটার লাগে বেলেটও দেয় নাই যদিও দিছে 40 দিন 50 দিন পরে ওরা নিজেরা কাইটে দিয়ে আবার লয়ে গেছে কারণ ওইটা দিয়ে যদি আবার নিজে আত্মহত্যা করে এগুলো এখন শুনতাছি মনে করবেন একটা কবর যে আয়না ঘর একবার ঢুকছে ও বুঝবে যে কবরে কি অবস্থা কত কোন লাগে জোরে কোন আপনার মন খারাপ তাও গেতা তামার কি আছে ওয়াজ দিছে ওয়াজ বাদ দিছে মন ভালো করার লাগে ভালো করবেন হাসতে হাসতে জান্নাতে যাবেন তাকান এদিকে মনটা এখন ভালো করেন তো যখন আপনি আর আমি পাপের কাজ করি না এই ডাইন পাশে ফেরেশতাটা কয় তোর পাও দুইটা ধরছি করিস না এই বাম পাশেটা তখন মুসকি মুসকি হাসে আর কি ও তিনে বাহাদুরি করছিলি যে ফজরের নামাজ হয়তো পরে নাই জোহরটা মনে হয় পড়বো জোহর যখন জায়গা এখন কানবেন তখন বলেন না রে ভাই জোহরে তার শাশুড়ি আইছিল বাজার করতে দেরি হয়ে গেছে গোসল করতে আসরে পড়বো আসরটাও যখন জায়গা তখন এই পাশেরটা কয় ভাই রাখ একটু একটু সবুর কর পরে পরে লে কে আমার মনে হয় ফজর জোহর আসর মনে হয় একসাথে পড়বো মাগরিবের টাইমে লেগিস না বাজান রে এবার চোখের পানি ছেড়ে দিয়ে দেখবেন আমার মাওলাই কিন্তু রে দিয়ে করাইতেছে আমার আল্লাহ জানে অন্তরের খবর বান্দা নামাজটা পড়বে না তারপর আমার আল্লাহ সাক্ষী থেকে বলে এ ফেরেশতা অন্তত ইশার নামাজের পর্যন্ত অপেক্ষা কর দেখি আমার বান্দা নামাজটা পড়ে কি যখন ইশারের আজান হইয়া যায় আপনার আমি সার দোকানের সামনে দাঁড়াইয়া চা খাই কিন্তু মসজিদে যাই না বাজে গল্প করি স্ত্রী পুত্র লইয়া টিভির সামনে সময় কাটাই এই বাম পাশের মুনকার নেকিটা বলে দেখ টিভি দেখার সময় হয় আমার মওলার 4টা সেজদা দেওয়ার সময় হয় না তখন ডান পাশের ফেরেশতাটা আপনার আমার বন্ধু কাঁদে আর বলে ও আব্দুল্লাহ আমার মাওলা তোর দিকে কত আশা করে পাঁচ বেলা মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা তোর কাজটাই বড় হয়ে গেল আমার মাওলারে কোটা সেজদা তুই দিলি না মনে রাখবি তোর যেদিন দুনিয়ায় কেউ থাকবে না ওই কবরে যখন চলিয়া যাবি ছেলে মেয়ে টিভি কাম কাজ দোকানপাট চাকরি তোর পাশে কেউ থাকবে না একা একা অন্ধকার কবরে ঘুমায়া থাকবি রে পাগল ওই সময় তুই কাউরে পাবি না একা একা কাঁদবি কাউকে সহযোগিতার জন্য পাবি না বাজান এখন চোখের পানি পেলাইয়া কাঁদবা ঈশা পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে রাত 10টা যখন বাজিয়া যায় আপনার আমার সমস্ত বদ আমল গুলো আমার নবীর রওজায় সাবমিট করা হয় নবী যে উম্মতের লাইগে আপনি আবু জেহেলের হাতের মার খাইছেন যে উম্মতের জন্য দুনিয়ার সব নবী দুনিয়ার থেকে দাঁত লইয়া দুনিয়ার থেকে আসছে
আপনার দুইটা দাঁত বহুদের মাঠে রাইখাইছেন বজন মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আমার নবীর মাঝে মাঝে গোশত পাকায় দিতাম নরম নরম হাড়িগুলো আমার নবীর দিতাম আমার নবী গোশতের টুকরাটা গালে দিয়েই গাল ধরে বয়ে থাকতো আমি জিজ্ঞেস করতাম নবীজি গোশতের মধ্যে কি ঝাল বেশি হয়ে গেছে অথবা সিদ্ধ হয় নাই আমার নবী বলতেন না রে আয়েশা না ওহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা আমারে ঠিক মতো খেতে দেয় না বাজার এই যে গত সপ্তাহের আগের সপ্তাহে যখন আমি মদিনায় আখেরি সালাম দিয়ে আসতেছিলাম এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা এটা মক্কার থেকে কেটে আসছি আমি বাংলাদেশে আসার পরে এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই নবীর রওজায় সালাম দিয়ে বলছিলাম নবীজি চলে যাইতেছি আমি তোর মদিনায় জন্ম নেই নাই ইমাম মালিকের মতো মক্কায় জন্ম নেই নাই আমি এই দেশে থাকবো আমার তো থাকতে দিও না আমরা অক্টোবরে বেলা ১১টার সময় চলিয়া যাব বিমানে উঠিয়া যাব নবী আপনার এই দেশে আবু জেহেলও জন্ম নিছে আবু বকরও জন্ম নিছে হযরত ওমর ইবনে খাত্তাবও জন্ম নিছে তাদের সৌভাগ্য কত গো যখনই আপনারে দেখতে চাইতো দৌড় দিয়ে আপনার রওজার কাছে আসতো আপনি ইন্তেকাল করার পরে রওজার কাছে আইসে দেখা করে যাইতো আর আমি জিহাদি চলিয়ে যাইতেছি আমার বাংলাদেশ থেকে যারাই আসে তারাই তো নির্দিষ্ট সময়ের ভিতরে চলে যাইতে হয় বাবা চোখের পানি দিয়ে ইতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা কাঁদলাম বাংলাদেশে অনেক ভক্ত যারা সৌদি থাকে এরা আমার কান্না দেখে আমার বুকের মধ্যে নিয়ে বলে হুজুর আমরা এই দেশে তিন চার বছর থাকি বেতন কম পাই তারপর মদিনা ছেড়ে যাই না কারণ মনের কষ্টগুলো আমার নবীর কাছে বুঝাইয়া বলা যায় আল্লাহ আমার নবীর কাছে যখন আপনার আমার পাপের বোঝাটা সাবমিট করা হয় আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে উম্মতরা রে এই জন্যই কি আমি তোদেরকে রাইখে হুদের মাঠে মার খাইছি আমি কি এই জন্যই তায়েফের মাঠে মার খাইয়া তিনবার বেহুশ হইছি আমি তোদের জন্যই নামাজটা রাখার জন্য সলাতু মিফতাহুল জান্নাহ আমি নামাজটাকে তোদের জন্য জান্নাতের চাবি হিসাবে রাইখে আসছি এই জান্নাতের চাবি দিয়া তোর জান্নাত তুই খুইলা জান্নাতে ঢুকবি আমি নবী জান্নাতের সভাপতি তুই নামাজটা পড়লি না বান্দা আমি নবী যখন বলবো ওরে আমি চিনি না তখন তোর কে জান্নাত দিবে বল এ আমার কলিজার টুকরা আমার ভাইরা এ যুবক ভাইরা হেলায় খেলায় নামাজটা নষ্ট করে দিলি ভাই আয় আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই জীবনের নামাজটারে নষ্ট করিস না এই নামাজ যারাই নষ্ট করছে এই জমিনে তারা শান্তিতে থাকতে পারে নাই যারা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না দেখবেন ওর ব্যবসা কইরাও শান্তি নাই ব্যাংকে টাকা ঠিকই আছে বিবির কাছে দাম নাই সন্তানের কাছে দাম নাই সংসারে কোনো শান্তি নাই আর যারা দেখবেন অটো রিকশা চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সরমুনার মুরিদ হোক আর তাবলিগওয়ালা হোক ভাই যে সে যে দল করুক না কেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা অ্যাকাউন্টে আছে ওই মানুষটার দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি দেখবেন যারা শিল্পপতি বউর হাতের পাক খাইতে পারে না কাজের বুয়ার হাতের পাক খায় হে কথা কও না কামিয়া হে সকল বড় লোক দেখবা একটা সান্দুর গো সান্দু বিবির হাতের খাবার খেতে পারে না ওই এমপি মন্ত্রী শান্তিতে আছে তাই ভাবো ওই যে ১৫ বছর করছে এখন দেখেন বাসার লাগে পুলিশের কেলানি খাওয়ার ডরে সালমান সব দাড়ি সুদ্ধা চাইছে লাইছে নগেন বাবু হয়ে গেছে
এই মুসলমানের বলা ভালো করে বুঝো টাকা থাকলে শান্তি থাকে না ওই অটো রিকশা চালক এই গরীব ভাইদেরকে যারা দিন মজুরি কাটে সারা দিন কষ্ট কইরা ইটটাই না মাটিটাই না চাউল কাঁচা মরিচ কিনে আইনা বিবির হাতের পাক খাইয়া আহারে শাক ভাত খায় আরামে পেটটা ভরে খাইয়া ঘুমায় থাকে আবার ফজরে আজান দিলে মসজিদে যায় এই জিন্দেগি ভালা না কুত্তা কুত্তা পিলার মতো দুনিয়ায় চলা জনগণের ভালোবাসা নাই মানুষের ভালোবাসা নাই বোকা সারা জিন্দেগিতে পাওয়া যায় না এই জিন্দেগি ভালা হিসাব করে দেখো আলহামদুলিল্লাহ বলেন না কেন আল্লাহু আকবার জোরে বলতে হবে না মুন্ডা খারাপ ওগা আজকে ভালো হয়ে যাবে আমি বলছি তাহলে ওয়াদা দেন ওয়াজ করা শুরু করার আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এই কোনায় দেন কলেরায় দর্শি দাবেলে বসতে হাত দেয় না মগাড়ায় লাগে যেন নামাজ ওনার এক করে মাকনা মাকনা বসতেছে যেটা পড়া লাগবো না মনে হয় নামান হাত এইবার লাস্ট চান্স নামাজ পড়বেন তো ইনশাল্লাহ উড়েন হাত উড়েন দেখে এবার কে কে নামাজ পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ দেখো না আল্লাহ দেখো আল্লাহ কেরানীগঞ্জের আমার কলিজার টুকরা ভাইরে আমিও তো এখন কেরানীগঞ্জের বাসিন্দা আল্লাহ এরা দেখো তাকায় দেখো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও শুরু করার আগে ওয়াদা দিছে এগো পাঁচ ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা না কইরা কবরে ডাক দিও না আল্লাহ এদের জুবুর গুনাহ ফেরেশ না কইরা কবরে ডাক দিও না নামান হাত ইনশাআল্লাহ আমার দিক তাকান আপনি যদি এই ওয়াদা দিতে পারেন আমি ওয়াদা দিলাম আপনার জন্য জান্নাত খাড়া হয়ে রয়েছে দুনিয়ার কেউ আপনার পক্ষে না থাকলে উনি একজন থাকবে কে 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 জোরে কোন কে 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 জোরে জোরে কে 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 ওনার সিনেম তো ডরাইতেছে আরে সিনবো কেমনে এ আপনি যখন নামাজে দাঁড়ায় যান উনি আপনার সামনে চেয়ার পাইতে বই থাকে আপনি যখন কি বলেন শোনেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উনি সিয়ার পাইতে সামনে বইয়া ছোট্ট মা বাপের মতো বইয়া বইয়া কয় হামিদানিয়া আব্দি তুই ঠিক কথাই কইছ সব প্রশংসার মালিক আমি তুই তো শেখ হাসিনার কথা কস নাই আলহামদুলিল্লাহি রাব্বিল শেখ হাসিনা আলহামদুলিল্লাহি রাব্বিল খালেদা জিয়া আলহামদুলিল্লাহি সারা দুনিয়ার হুজুর ই কথা তোর কষ্ট নাই তুই কি কইছর বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন হে কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনি আল্লাহু আকবার বলেন না চাচা ওই স্প্রে নেওয়া লাগবে না হার্টের রোগ হইব না গ্যাস্ট্রিকের ঔষধও খাইতে হইব না আলহামদুলিল্লাহ কর সব রোগ ভালো হয়ে যাবে কারণ সব রোগের ঔষধ অরুণা জিরুমিনাল কোরআনে মা হুয়া ওয়া শেফা এটা আমি কইছি না আল্লাহ কইছে কোরআন নাজিল করছি তো সর্বরোগের ঔষধ বানাই দিছি এটা আমি কইছি যে আমারে বানাইছে উনি কইছে সব রোগের ঔষধ হলো কোরআন তাহলে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলবেন তো আপনি যখন এই কথাগুলো মালিকরে বলেন না নামাজে খাড়ায়া আল্লাহ দুনিয়ার আর কেউ আমার সামনে নাই তুমি বলে আমার সামনে বসা ইলিয়াস রহমান জিয়াদি কইল জাহিদুল ইসলাম সাহেব কইল এবং সভাপতি আব্দুল সাত্তার সাহেব বলল এ ইমরান মুজাহিদি বলল আরো বড় বড় উলামা একরাম বলল আব্বাসি বলল কি বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين شش এত সময় আল্লাহরে বুঝ দিছি এত সময় আল্লাহরে বুঝ দিছি সমস্ত প্রশংসার মালিক তুমি হামিদানি আব্দি ঠিক কথাই কইছ আর রহমান রহিম সাদাকতাই আব্দি একের সত্য কথা কইছ 100% সত্য আমি সব রহমান আমি সব রহিম এরপর যখন কইছেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তুমি সমস্ত বিশ্ব জগতের মালিক শুধু নয় ওই দুনিয়ারও মালিক রোজে মাহশারের মালিক ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমান ইয়াব্দা তুমি রোজে মাহশারেরও মালিক ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা যেই সময় আমার ছেলে মেয়ে টাকা পয়সায় কাজে লাগবে না একমাত্র তোমার রহমতের আশায় কাজে লাগবে ওই দিনের মালিকও তুমি
আল্লাহ তলে এখানে একটা কথা কই এত সময় তোমারে প্রশংসাই করছি হ্যাঁ আমি একটা কথা কই আমার কথাটা হনু ক আমি শুনতাছি আমি তো সামনে বহা আপনি জনেই কথাটা বলেন ইহদিন সিরাতুল মুস্তাকিম পর আমি এত কিছু বলার পরে আমি একটা জিনিস চাই তুমি আমারে ভালো রাস্তা দেখাইও নমস্তে যাওয়ার পরে জানো আর সুদের টাকা স্যাপ দিয়ে না গুনি ও বাবা এত সাথে সাথে কে লেমুন আল্লাহর লিহানে আছে গ অথবা বাসায় বইয়ে বইয়ে হুমতাছে তবে আমার জানা আছে সুদ করুয়া যে আসে না বোতল করুয়া যে কমাসে গাঞ্জা খোর যদিও আসে ওয়াজের মাঠে বসে না ও সিপার মধ্যে খারাইয়া শুনে যখন গাঞ্জার বিরুদ্ধে কই আস্তে হাতটা এমনি ফাঁসায় ডলতে ডলতে বাইতে যায় কথা কন না কে রে ভাই আমার ভিতর সব কোয়ালিটি আছে তো সব আপনি একটা বক্তা কোন কোন তরিকায় কোন কোন ডোজ লাগবে এটা আমার ভিতর আল্লাহ দিছে অনেক আছে শুধু এক তরিকায় মাটির নিচে আর উপরে বলি জায়গা আর আমি তো সব বিষয় জানি যদি কন তাহলে কি সবগুলোর ট্রেনিং আপনি দিছেন না দেখছি আপনার উপরে দাঁড়ায় দাঁড়ায় কি করে নাউজুবিল্লাহ বলেন না একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে যখন আপনি বললেন ইয়াকা নাস্তাঈন আল্লাহ গো এত সময় তোমার ইবাদত করি তুমি রহমান তুমি রহিম সব প্রসঙ্গ তোমার জন্য করছি আর তুমিও আমার সামনে দাঁড়ায় বলে উত্তর দিছো তাহলে এখন একটা কথা কও কি এই দিন সিরাতুল মুস্তাকিম আমার সঠিক সরল রাস্তা দেখাইবা না আল্লাহ কে দেখামু আল্লাহ তার একটা কথা কই গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ যে গাঞ্জা থুইয়া মসজিদে আইছি ওইটা যেন আর না ধরি এই দায়িত্বটা নেও আল্লাহ কয় নিলাম আল্লাহ যেই সুদের টাকা আর হাত দিয়ে গুনবো না ইহদিন সিরাতাল মুস্তাকিম ভালো রাস্তা দেখো আর সুদের রাস্তার দিক নিও না আল্লাহ জিনার দিক আর নিও না আল্লাহ বেনামাজি যে রাস্তায় আছে ওই রাস্তায় আমার নিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন যেই রাস্তায় তোমার অন্ধকার পথ ভ্রষ্ট হয়ে মানুষ চলে গেছে ওই রাস্তায় আমারে নিও না আল্লাহ কয় দেহি না বাইরানের পর কি করো সৈডের পরে মেসেজ করে কি করব না করব পরে যখন নামাজটা পড়ে আই আই ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়ে আই আই দোকানের সামনে বসে যখন কোন এ কুদ্দুস ভাই একটা সিগারেট দাও তো আল্লাহ কয় এত সময় কি কইলে রে এখন কি লাড়ি দরস কে আসে আমি বলি নাই আল্লাহ কি কই শুনেন ও বান্দা তুই না কইরি গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ আবার ছোট্ট একটা সুরাও বললি কুল আউযু বিরাব্বিন নাস এ সুরা ফাতিহার সাথে সুরা মিলানো কি ওয়াজিব না কি লাগে ওয়াজিব তুই যে সুরা ফাতিহার পরে এরপরে কি কস ওইটা আমি হুমতাছি মালিকিন নাস ইলাহিন নাস অথবা তুই এই সুরাটা পড়ছস ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার অথবা তুই এই সুরাটা পড়ছস আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الله নামাজ যখন আনছো ওই তেরে টাকা নামাজই আমার বানায়ও না ওই দুই ডুব লেগেট নামাজই বানাই হলো না ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজ যখন বানাইছো মুসল্লির খাতায় নাম যখন দিছি আজ থেকে সব বাদ দিছি আমার সঠিক পথে সঠিক রাস্তায় নামাজ পড়ার সুযোগ দিও আল্লাহ কয় দিমু তার আগে কি কইছোর আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম বাতিজা ভাই মরে গেছে বাতিজার সম্পদটা বুঝাই দিছি মন খারাপ মনে হয় হে বুনডা মরে গেছে বাইগনা গুলা আছে ওগো সম্পদটা ঠিক মতো দিস বুনের হকটা ঠিক মতো দিস ফাযালিকাল লযী ইয়াদউল ইয়াতীম এতিমের মাল মাইরা খাইছ না গরীব অসহায় মানুষের মাল মাইরা খাইছ না তলার তুই ফাওয়াইলুল মুসাল্লিন যে কইতাছ ওটা কাম হইব না কথা কন না কেন
শুনেন তাহলে এই সূরাটা কেন নাজিল হলো এ কষ্ট হইতাছে তাকান না দেখি এক পোলায় রাস্তা রাস্তা ঘুরে আর প্রথম গেছে উতবার কাছে চাচা আপনি তো জানেন আবু জাহেল আমার শাস্তো চাচা কয় হ জানি কি হইছে কয় হার কথা কইলে কেউ আমার মামলাও নেয় না আর আমার একটা বুঝও দেয় না উতবা কিন্তু সবচেয়ে বড় শত্রু মান নবীর সুবহানাল্লাহ বাইতে যে কইল উতবা মান নবীর এমন শত্রু শত্রু এই যে হিজরাতের রাত্রে যে নবীর এই যে জাহিদ সাহেব বলে গেল হিজরাতের রাত্রে যে 50 জন যুবক রে চা পাটি দিয়া 50 টার এক এক জনের হাতে দুইটা করে চা পাটি দুই ধারে ধারালো এমনে দিল কাটে এমনে দিল কাটে এমন তরবারে হাতে দিয়া সাফাতি দিয়া খাড়া করার একসা মান নবীর ঘরে এ মাকামে হুজুর যেখানে আমার নবী ছিলেন মা খাদিজার ঘরে দুইতলা বাড়িটা দুইতলা দোতলা দুইতলা দোতলা ঘর মা খাদিজার কাঠ দিয়ে বানানো কি শক্ত ঘর এই ঘরে পাশ দিয়া পাহাড়ে চারে পাশ তাকায় দেহ নবী জানালার কাপড় সরায়া বেঈমান গুলা দাঁড়ায় রয়েছে এমন এমন শক্তিশালী বেঈমান যাদেরকে মুহাইয়া করার মতো যাদের সামনে দাঁড়ায় তরবারে নিয়ে মোকাবেলা করার মতো মক্কায় ডুপ্লিকেট আর কেউ নাই এই পোলাপানগুলো খাড়াই রয়েছে তারে মারার লাগিয়া এ সাইজ এনেব এ তুই যাইস এরা ওই সাহেব তোরা দূরে হেনব বেশ গলায় দিছর বহে নেব গায়ে তিনটা বহে তুই বহ মিডিয়া আছে তোর তোর ভিডিও করা লাগবে নেব তারপর মোবাইল দূরে হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তারপরে এদেরকে ধন্যবাদ জানাই কেন জানেন এই ছেলেগুলো অনেক কষ্ট করছে বাজার লেগে এরা শুনছে ইলিয়াস রহমান জেহাদি আইব এরা আপনাকে দাঁড়ে দাঁড়ে গেছে বারে বারে গেছে দৌড়ে গেছে এই পাঠিগুলো ওরা বিছাইছে এই যে দেখেন আমি তাই আরামে বই রয়েছে চেয়ারে চেয়ারটা কান্দে করে ওরা আনছে কি তুমি পুরাই আনো নাই বরং এটার বিরোধিতা করছো আমরা জানিয়ে দিই এই বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে পাঠিগুলো বিছাইছে ওরা আপনাকে বসতে দিয়ে ওরা খাড়াই দিছে ওর জন্য দোয়া করার দরকার আছে না নাই কিছু কিছু আল্লাহর ওলি আছে হেনে বুড়া রমজান মাস আসলে এই পোলাগুলার মসজিদে ইফতারি বেশি খাওয়ানোর জন্য ওকে খেদাই দেয় খা বাইরে হে বাইরে হে বাইরে মসজিদে বাইরে ওই যে মসজিদ ইফতারি যায় না এই গ্রামে আছে কিনা জানি না আমাগো গ্রামের কথা আমার গোপালগঞ্জে এই ব্যারাম আছে ক্যান্সার আছে বুড়া গুলা যখন থাক তোমার গোটা আছে ওটা তোমার গোটা না কই আমার গোটা কই আমরা তো লোক বালাই লেগ হই আমাগো এলাকার মসজিদে আমি আবার ওই মসজিদের আমাগো গ্রামের মসজিদের দুইটা মসজিদের সভাপতি আমি তো নিজে একটা কেরানি গঞ্জে মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলেন নিজের অর্থায়ন আল্লাহর ইচ্ছা করছি 4 কোটি টাকা খরচ করে দেখে আসবেন চড়াইলে ওই যারা দাওয়াত দিতে গেছিল ওরা দেখে আইছে আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয় তো আমি আজকেও আমার গ্রামের মসজিদের 4 লাখ টাকা দিছি আজকেও পাঠাই দিছি রড কিনে দিলাম ছাদের রড আজকে ওটা সভাপতি কাজ ধরছে রড লাগবে বলেন ঠিক আছে সব ছাদের রড আমি দিলাম ইনশাআল্লাহ আজকে 4 লাখ টাকা দিছি খালি ভাবেন হুজুর বুঝি পরে বাতে বাগুন দেয় না আমরা নিজেরা বাগুন এখন পুরা একাই পরের ডাকুম খাই কথা কর না কেন খালি হুজুর গবদন হুজুর গবদন হুজুর খালি খায় প্যান্ট টুকুলে খায় পায়জামার কি টুকুলে খায় দাওয়াতে গেলে খালি বদন কথা কর না কেন এই লেগে হুজুর এখন খায় না যা খামুই না বদমাইশ তোর বাসায় যা কথা কর না কেন নিজেরা বাজার করে খায় আগের হুজুর রেখাইছে যাইয়া প্রথম টাইনে টেনে পায়জামার গিট খুলছে ডিল দিছে যেন পরে রক্ত খাওন না লাগে ওইটা হানো হুজুর গো খোটা দেয় কথা কর না কেন এখন দেখবেন তালবে এলেম গো দাওয়াত দিলে আর আধা প্লেটের উপরে বিরিয়ানি খাইতে পারে না হুজুর এখন বিরিয়ানির সাথে খাই না কথা কর না কেন আলে বলে আমারে বকা দিয়েন না আলেম ওলামারে যারা সত্যিকারে হালাল টাকা দিয়া একটা অক্ত খাওয়ায় রসুল বলেন মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি সে আলেমকে সম্মান করে খাওয়ায় নাই আমি নবীর সম্মান করে খাওয়াইছি খবরদার বাবা আলেম হইতে পারেন নাই তবে আলেমরে গালি দিয়েন কেন আলেমের নৌকা বান্দা কোথায় জানেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের প্রত্যেকটা আলেমের রশি বাঁধা আমার বিশ্ব নবীর রজার সাথে আপনাকে খাড়া কান দিনে সারা দুনিয়ার ইমামের রশি বান্দা আমার বিশ্ব নবীর সাথে কারণ আমার নবী ইমাম ছিলেন আমার নবী ইমাম আমার নবী খতিব ছিলেন আপনার মসজিদের ইমাম সাহেব যদিও 5000 টাকা বেতন পায় ওনার নৌকার রশিও বান্দা বিশ্ব নবীর সাথে কারণ আমার নবী ইমাম ছিলেন আমার নবীও খতিব ছিলেন কষ্ট হইতেছে
কে কইছে আপনার কষ্ট হইছে নবীর কথা গলে গলে কষ্ট মনে করবেন না দেখবেন আপনার জন্য জান্নাত অজীব হয়ে গেছে তো আমার নবী দেখতেছে যেই সময় উতবা সবচাইতে বড় শত্রু যার নেতৃত্বে যার যার সব যার মাইন্ডে আমার নবীরে মেরে ফেলাবার ষড়যন্ত্র প্রথমেই বদমাইশ করছে হের কাছে যে নালিশ দিছে ইতিম ছেলেটা চাচা আমার চাচা আমার টাকা গুলো দেয় না আমরা তিনটা ভাই বোন না খেয়ে পড়ে রয়েছি আমার আব্বা ইন্তেকালের আগে ওনার কাছে আমাকে সম্পদ সব ব্যাগে বইরা দিয়া বলছে আমার ছেলে মেয়ে দুইটা তো অসহায় এদেরকে তুমি ঠিক মতো আমি ইন্তেকালের পরে টাকাগুলো বুঝাই দিও তুমি এলাকার মোরল নেতা তুমি দিও তুমি চেয়ারম্যান তুমি প্রেসিডেন্ট আবু জেহেল কয় আরে তুই মরে গেলে দায়িত্ব তো আমারই ভাতিজা তো আমারই এই জামানের এক দুই লক্ষ টাকা নয় ৫৯ লক্ষ টাকা আবু জেহেলের হাতে বুঝাই দিয়া মারা গেছে এই বদমাইশ যখন আবু জেহেল দেখলো এতগুলা টাকা আর নাবালক বাচ্চাগুলার হাতে দিব এদের তিন ভাই বোনকে বাসায় নিয়ে গেছে ঠিক মতো খাইতে দেন বাজান মনে রাখবেন আল্লাহ যে বলছি ইয়াদুল ইয়াতীম ইয়াতীমদের কষ্ট দিয়া তাদের মাল খাইয়া ফেলাইস না তুই যখন ইয়াতীমের মাল বক্ষণ করবি অনেকে আছে এতিমখানার টাকা বাবা নিজেরা মারিয়া খায় বাজান এতিম এতিমদেরকে গলা ধাক্কা দিয়া বের করে দেয় আমার আল্লাহ দুনিয়া সব মাইনা লয় এতিমদের কষ্ট কেউ মাইনা আমার আল্লাহ নেয় না বাবা একটা গরিব মানুষের কষ্ট আল্লাহ সারা কেউ বুঝে না উৎবা কয় শোন তোরা তিন ভাই বোন না খায় ঘুরতেছে আমিও বুঝতেছি আমারও মায়া লাগতেছে আমি যদিও মুহাম্মাদের দুশ্মন একটা কথা কই সঠিক বিচার পাবি কোন জায়গায় গেলে চাচা দশ বছরে বালক বলে চাচা কই গেলে বিচারটা পামো সঠিক বিচার কই দেখ মুহাম্মাদ এখন ঘুমাইতেছে তার কাছে যা ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল বিচার যদি সঠিক পাইতে চাও আমি এবং আমার রসুলের কাছে যাও আর সঠিক বিচার ছাড়া পৃথিবীতে আমি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে না ঘোষণাটা কার জোরে বলেন কার যারা আওয়ামী লীগ করছে এখন আমি কোনো মামলাই ছিল না এই ১৫ বছর কথা কন না কেন কষ্ট হইতেছে ও গান জানি আমলি গেলে গেলে কষ্ট হইব ও কেউ আগে তো কথাই কইতে দেন না স্টেজ উঠলে হজর ওদিকে যাইয়েন না ঠিক না আল্লাহ যারা ঠিক কইছে এগো মাফ করে দেওয়ার যারা চুপ করে বয়ে রয়েছে এগো বাড়ি ঘর তুমি চিনো ও বাড়িতে যাই ও বোবা বানাই থাকবে ওটারে মাহফিলের দাওয়াত দিতে গেলে চেয়ারম্যান মেম্বারের নাম সবার উপরে দিতে হইব কথা কন না কেন আমার নেতার নাম আগে দিবি হালাকে সবচাইতে বড় উপরে থাকবে একজন সভাপতির নাম একজন আলেমের নাম এর যদি তার নাম মন মতো না হয় পোস্টারও বাদ ওয়াজও বাদ উরি বাবা রে বাবা আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন উতবা আমার নবীর শত্রু দেখেন কয় শোন এই বদমাইশের কাছে আমি যেও দাঁড়াইতে পারবো না তুই কানলেও কামাইবো না মুহাম্মাদের কাছে যা সঠিক বিচার পাবি যা এবার কানবেন কোন দিক তাকাবেন না ডাইরেক্ট এই সুরায় মাউনের তাফসীর ডাইরেক্ট শানে নুজুল এই এতিম তিনটা বাচ্চা কানতে কানতে নবীর হোর বাড়ির সামনে খাড়াই গেছে মাকামি উজুন যেখানে মা খাদিজার বাড়ি এখনো পর্যন্ত বাড়ির সামনে দাঁড়ায় বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল হেনা এবার জান শাস্তে রক্তে আমার নবী একটু আরাম করতেছিলেন গো বাবা হুজুরের চাচা যায়েদ
হুজুরের চাচা হামজা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বাতি জারে পাহারা দেয়, হামজা পাহারা দেয়, হুজুরের সাসি উম্মে ফাজল আব্বাসের বিবি নবীর খেদমত করে, মা খাদিজা খেদমত করে, এতিম তিনটা বাচ্চা ঘরের সামনে যে ডাক দিছি আ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ঘরের মধ্যে থেকে হামজা শিয়া কয় এখন ঘুমাইতেছে যা পরে আইছি, বাচ্চা দুটো ফিরে গেছে, এক রাওয়ায়ত আসছে ফিরে গেছে আর এক রাওয়ায়ত আসছে আমার আল্লাহ আমার নবীরে সবকে দেখাইতেছে, বাচ্চা দুটো যখন ঘুরে ঘুমাইতেছে ঠিক আছে আমরা পরে আমলে জিব্রাইলে পাঠাই দেখেন নবীদের স্বপ্ন ও হয়েছিল, তাফসিরে দেখবেন সূরা মাউনের সূরাটা তো নামাজের মধ্যে পড়েন কিন্তু তাফসির মাফসির দেইহেন খালি আমরা কুমুকে, বাচ্চা দুইটা যখন ফিরে যাইতেছে ঘুমাইতেছে নবী ঠিক আছে ঘুমাক পরে এমনে আমার আল্লাহ বলে বাবা জাতাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিথ, আমি সব সহ্য করতে পারি কোন এতিম যদি কারো কাছ থেকে ফিরে যায় কিছু চায় ওদের খালি হাতে ফিরাবেন না, ওরা যখন মুক্ত হস্তে চলে যাইতেছে নবী ঘুমাইতেছে আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে নবীর সবচেয়ে ভিতরে বলতেছে এতিম দুইটা মুখ কালো করে চলে যেতেছে আমার কলিজে লেগে গেছে আমার নবী ঘুমের থেকে নাম নবীরা ঘুমাইলে অজু ভাঙ্গে না উলামা একরাম আপনারা জানেন মাসলা, নবীরা ঘুমাইলে কেন অজু ভাঙত না আপনারা আমি ঘুমাইলে অজু ভাঙ্গে, কারণ নবীরা ঘুমাইলে তাদের অন্তর ঘুমাইতো না, নবীরা পায়খানা প্রস্রাব ছাড়া তাদের অজু ভাঙত না, ফরেজ গোসল ছাড়া অজু ভাঙত না, আপনার আমার যে নাপাকি জিনিসটি আপনার আমার পয়দা হয়েছে আপনি কি জানেন এটা দুনিয়ার সমস্ত নবীদের বীর্যটা পাক আর আপনার আমার বীর্যটা না পাক, এই মুসলমানের পোলা আপনি কি ভাবতেছেন নবীদেরকে আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে যখন এতিমদের ফিরে যাইতেছে নবী গেলে কিন্তু অসুবিধা আছে আমার নবী দৌড়েই নিছেন আমছে কি এদিকায় এদিকায় আব্দুল এদিকায় এদিকায় কি হয়েছে বাবা, 9 বছর 10 বছরে আব্দুল্লাহ দৌড়ে এ কয় আপনার নাম মুহাম্মদ না, হ্যাঁ আমার উৎবা বিন রুবিয়া বলল আপনার কাছে আইলে বলে সঠিক বিচারটা পাম আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আল্লাহ আমিন রব্বান আজলান ফুসনা ওয়া ইন্না তাহলে সঠিক বিচার করলে নবীরা করছে আর উলামা ইকরামের কাছে আছে, কথা কন না কেন জোরে কন আরো জোরে, এই জন্যই তো সৌদি আরবের প্রত্যেকটা মসজিদের জাতীয় মসজিদের ইমামরা হলো সবচাইতে বড় জর্শায়ে, আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে ফাঁসি হয়, আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে মার্শেন ডাকাত হাত কাটা হয় আর আমাদের ইমাম গো উল্টা ফিলে আরো বাস দেয়, ওই দেশের ইমামদের কত পাওয়ার জানেন, মদিনার ইমাম সাহেব হলো পাঁচজন, পাঁচজন ইমাম সুপ্রিম কোর্টে সবচাইতে বড় বিচারক, তারা যা হুকুম দেবে তাই বিচারের রায় হবে, শুধু মনের দিকে তাকায় বলতে হবে জমিনের মালিককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদিকে আয় কে তোদের টাকা মাইরে খাইছে, এই যে আমার আব্বাই লিখে দিয়ে গেছিল সমস্ত টাকাটা তার কাছে রাইখে গেছে, সে আমাকে দেয়ও না খাওয়ানো দেয় না আমরা ঠিক মতো খাওয়ানো পাই না, আমার বিশ্ব নবী যে বললেন তোরা যে খেলে আমার সালামটা পৌঁছে দিয়ে বলবি এতিম নবী বলেছে এতিমদের হক বুঝায় না দিলে আমার রব্বে কারিম তার জিন্দিগিটা লন্ডভন্ড করে দিবে, এরা দুইজন নবী মুহাম্মাদের কাছে আসছে এইটাই বেঈমানটা শুই না আরো শক্ত হইছে, দিমু তো দিমু না সামনে আইলি শর্টকাম গুন্ডা ভাড়া করছে আমার বিরুদ্ধে মুহাম্মাদের কাছে আমার শত্রুর কাছে নালিশ দিছর সব ফুলারে দিমু আজকে বাজান রে বাচ্চা তিনটা কানতে কানতে আবু জাহেলের সামনে থেকে বিশ্ব নবীর কাছে গেছে নবীজি আপনার সালাম দিছিলাম বেঈমান আমাদের কথা শোনে নাই
বরং আমাদেরকে উল্টা ফিলে মারছে এই কথাটা শুনতে দেরি আছে গো বাবা আমার এতিম নবী বেঈমানের সামনে দাঁড়ায় বললেন বেঈমান দুনিয়া সব আমার নবী মেনে নিতে পারেন আমার আল্লাহ মেনে নিতে পারেন কিন্তু এতিমের কষ্টের হাক আমার নবী মানতে পারেন না কারণ আমি ছিলাম এতিম আমার আল্লাহ সেটাকে টার্গেট করে বলে বাবা যাদাকা আইলেন পাগুনা নবী আপনার আমি এতিম অবস্থায় পেয়েছি আপনার মনের দুঃখগুলো আমি মুছাইছি আপনি টাকার মালিক ছিলেন না টাকার মালিক বানাইছি আপনার পয়সা ছিল না পয়সার সন্ধান দিছি ভালোবাসার মতো লোক ছিল না সেই লোক জোগাড় করে দিয়েছি নবী আজকের মক্কার সবচাইতে বড় সম্ভ্রান্ত পরিবারে আপনার বিবাহ দিছি এতিমদের কষ্ট আপনি বুঝবেন এতিমরা যেন কখনো আপনার কাছ থেকে কষ্ট পাইয়া না যায় আমি এতিমের পক্ষ নিয়ে আসছি চাচা দিবা কি দিবা না যখন বেঈমান বলতে গেছিল দিমু না এক সেকেন্ডের ভিতরে সুর পাল্টিয়া কয় বাতি যার আমি সব কিছু দিতে এখন রাজি আছি কেন উৎপা লাভ দিয়ে দাঁড়া কয় কি রে ভাই তুই তো কোনোদিন মোহাম্মদের কাছে পরাজয় বরণ করার কথা না তুই মোহাম্মদ কি বললো তো সামনে দাঁড়ায় দিবা কি দিবা না আর তুই কইলি সব দিতে রাজি আছি কায়রে বেটা তুই কি দেখবি আমি দেখছি মোহাম্মদ যখন কইছে দিবি কি দিবি না খালি করা মেজাজ দিয়ে কইছে দিবি কি দিবি না মোহাম্মদের সামনে থেকে এমন এক সিংহ আমার দিকে আসতেছে আমার ঘাড় মটকায় খাইয়ে ফেলাইতে চাইতেছে আমি এই ডরে তাড়াতাড়ি দিয়ে দিছি শুধু আমার দিকে তাকাবেন নামাজে দাঁড়ায় যখন দেখেন এই কথাগুলো বলে গেছেন আল্লাহ আমার সঠিক রাস্তা দেখাবেন রব্বে কারিম ওয়াদা দিয়েছে যা নবীর তরিকায় যখন তোর জিন্দগিটা পরিচালনা করবো ওয়াদা দিয়েছ তোর জীবনটা আমি সুন্দরী করবো আল্লাহ আকবার জোরে বলেন তো আল্লাহ আকবার জোরে বলেন তো এই আদর্শবান মানুষ কোনোদিন সন্ত্রাসী হইতে পারে চরিত্রহীন হতে পারে আমি ইলিয়াস রহমান জিহাদি চরিত্রে ভেজাল থাকতে পারে আপনি মাতুব্বার আপনি এলাকার নামাজি বড় দাবি করেন আপনি তাবলিগ ওয়ালা সরমুনার মুরিদ আপনি আলেম খতিব ইমাম সবচেয়ে বড় বুজুর্গ দাবি করেন আপনার চরিত্রে ভেজাল থাকতে পারে আমার নবীর চরিত্রে ভেজাল নাই কথা ঠিক না বে ঠিক আজকে আমার সেই নবী চরিত্রবান ওয়ালা নবীরে ভারতে এক পান্ডা এক পরহিত আমার নবীরে গালি দিয়া কয় নবী মুহাম্মাদের চরিত্রে সমস্যা ছিল আমার নবীরে যদি এই কথা কেউ কয় ও যদি খারা কান্দি জন্ম নেয় ওরে খারা ভাবে গাইরে ফেলাবো ওরে সোয়া গারবো না কথা ঠিক না বেটে ওরে পুইতা ফেলাবো একবারে খারা অবস্থায় পুইতা ফেলাবো ওরে খারা অবস্থায় পুইতা ফেলাবো কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুই দেখায় দাও আলহামদুলিল্লাহ বলেন নবীজির শত্রুরা কথাটা 100% শিওর আমার শত্রু থাকুক মাইনে নিব কথা কন না কেন আমার বাবার শত্রু থাকুক মাইনে নিব আমার নবীর শত্রু যদি কেউ থাকে আমি বলি নাই আমার নবী বলেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু মান সাব্বা নবিয়ান ফাকতুলু যে আমি নবীরে গালি দিবে আমার চরিত্র নিয়ে কথা বলবে ওরে জায়গায় মাইরা ফেলবে ঠিক